ডাকছে সূর্যি মামা, পুবদিক লাল করে টুক করে আকাশে উঠলেন। ভুলো কুকুরটা হাই তুলে আড়মোড়া ভাঙল, কানু ময়রা জিলিপি ভাজবে বলে উনুনে বসালো কড়া, আর বল্লুর মোরগটা চিৎকার করে ডেকে উঠল। মোরগের ডাক শুনে বল্লুর মনে পড়ল সকাল সকাল যেতে হবে তাকে পিটারের বাড়ি, কাল রাত্রিরে পিটার তার একটা মোরগ রেখে দিয়েছে। কি বিশ্বাস হচ্ছে না তো? কি করে বিশ্বাস করব, মোরগ কখনো ডিম পারে? ডিম তো মুরগি পারে। পিটার চাইলে সব পারে, মোরগকে দিয়ে ডিমও পাড়াতে পারে। করো তো দেখি। ওভাবে হবে না, তোমার মোরগটা রেখে যাও, কাল সকালে দেখাবো মোরগের ডিম। সেটা যে মুরগির ডিম নয় কি করে বুঝবো? ডিম ফুটিয়ে মোরগের বাচ্চা বের করে দেখাবো। বলো কি? কাউকে বলো না, কিন্তু রাজামশাইয়ের কানে গেলেই সমস্যা। সমস্যা? কিসের সমস্যা? মোরগটা কেড়ে নেবে। এখন যাও, সকাল সকাল এসো বড়। কই হে পিটার, দেখাও তাড়াতাড়ি। আরে বসো বসো। বসার সময় নেই, বউ বলেছে তাড়াতাড়ি ফিরতে। এই, তোমার বউকে বলেছো নাকি? কি? আমার বাড়িতে আসছো যে? হ্যাঁ। কেন আসছো তাও বলেছো? হ্যাঁ, বলবো না কেন? তোমাকে বারণ করেছিলাম কাউকে বলতে? তা বলে বউকে বলবো না? না, কাউকেই বলবে না, বাতাসেরও কান আছে। ঘাট হয়েছে বাপু, অত কথার দরকার নেই। আমার মোরগ ফেরত দাও, বাড়ি যাই। মোরগ তো নেই? সে তো কোন সকালে বাচ্চাকে নিয়ে হাঁটতে হাঁটতে তোমার বাড়ি চলে গেল। ইয়ার কি হচ্ছে, বউ ঠিকই বলেছে, আমাকে তুমি ঠকাচ্ছ। আরে চটো কেন, চটো কেন? তুমি সকাল সকাল এলে না বলেই তো গন্ডগোলটা হলো। কি গন্ডগোল হলো? মোরগটা থাকতেই চাইলো না, বললো তোমার কাছে যাবে। কত বললাম একটু থাকো একটু থাকো, বললো এসে নিয়ে যাবে, শুনলোই না। মোরগ তোমায় বললো? বললোই তো। কই, সে তো বাড়িতে যায়নি, আর পথেও দেখলাম না। বাড়িতে যায়নি? না। এই ভয়টাই পাচ্ছিলাম। কি পই পই করে বলেছিলাম তোমায় কাউকে না বলতে, এবার বোঝো ঠেলা। কি আর করবে, রাজামশাইকে জিজ্ঞেস করো। বাজে কথা ছাড়ো, তুমি আমাকে বোকা পেয়ে ঠকাচ্ছ, খুব পাজি তুমি। আমাকে ঠকিয়ে কি হবে? রাজামশাইকে ঠকাতে পারলে বুঝতাম তোমার এলেম আছে। রাজামশাইকে? মন্দ বলনি। ইস, তোমাদের দেখলে বড্ড মায়া হয়, সারাদিন বকের মতো দাঁড়িয়ে আছো, বড্ড কষ্ট না? আর রাজামশাই এরও বলিহারি, একটা করে চেয়ার দিলেও তো পারত, একটু হয়তো জিরিয়ে নিতে পারতে। যাই, রাজামশাইকে বলতে হবে। আরে হলোটা কি? এই দেখো, বলছি তো তোমাদের কথা বলবো। রাজদরবারে সকলের ঢোকা মানা। সে তো বটেই, সে তো বটেই, রাজা গজাদের ব্যাপার তো আলাদা হবেই। ভাবছিলাম সকালবেলা যখন এ পথ দিয়ে যাচ্ছি তখন একটা পেন্নাম ঠুকে যাই। পেন্নাম ঠুকতে গেলে চাই নজরানা। গরিব গুরব মানুষ, নজরানা কোথায় পাই? তাহলে কেটে পড়ো ভাই। হ্যাঁ, বাজে কথা বলার সময় নাই। কিন্তু আবার আবার কিন্তু কি? সে আসছে। সে? সেটাকে তাই বলতেই তো আসা, পাজি পিটার, ভয়ানক বিচ্ছু, ঠিক করেছে তোমাদের ঠকিয়ে রাজামশাইয়ের সাথে দেখা করবে। ঠকাবে আমাদের শক্তি জানিস? ফাটিয়ে মাথা দেখবো ঘিলু বলি। কথার মাঝে কথা বলো, ভাটিটা শুনবে তো নাকি? লোকটা বলবে, আহারে সারাদিন দাঁড়িয়ে থাকো, তোমাদের বরং একটা খেলা শেখাই, একজন পা ফাক করে দাঁড়াও দাঁড়াও, অন্যজন হামাগুড়ি দিতে দিতে পায়ের তলা দিয়ে। আচ্ছা দাঁড়াও আমি দেখাই। এইবার দৌড়ে রাজবাড়ির থাম ছুঁয়ে ফিরে আসতে হবে, যে আগে আসবে সে জিতবে। ঠিক আছে, আমি করে দেখাচ্ছি, তোমরা চোখ বন্ধ করে 1 2 3 করে গোনো। 1 2 3 চোখ খুলবে না কিন্তু। 4 5 কি চাই? আগে ঘুরতে ঘুরতে চলে এলাম। এই চলে এলাম মানে, এটা কি মামার বাড়ি? ছি ছি ছি, তা কি করে হয়, আমার মামার বাড়ি তো। হাই, এটাকে ঢুকতে দিল কে? আগে প্রহরীরা। কি আমুকগুলো করছে নাকি? আগে অঙ্কে ভীষণ কাঁচা তো, তাই ওই 1 2 গুণা অভ্যেস করছে। 112
এই দুই আহাম্মকি কি পাহারায় ছিল? তুই বল। তুই বল না। চুপ, কাউকে বলতে হবে না। তোমাদের মজা দেখাচ্ছি পরে, আগে এটাকে। এই কি চাই তোর? আগে হুজুর, ওই একটু জ্ঞানী গুণী লোক খুঁজছিলাম। কুসুমপুরে আপনার দরবার ছাড়া এমন মনীষী আর কোথায় পাই, তাই এলাম। আই ধানাই পানাই করে লাভ কি, এসেছে যখন বলেই ফেলো। আগে ঠকাবার জন্য লোক খুঁজছি। ঠকাবার জন্য লোক খুঁজতে রাজ দরবারে এসেছিস? হ্যাঁ, দেখি আমাকে ঠকা। ঠকা এ পারবি? না পারলে কিন্তু হুজুরের মতো জ্ঞানী মানুষকে ঠকানোর ক্ষমতা কি আমার আছে? তবু বলছেন যখন, কিন্তু একটা ছোট্ট সমস্যা। সমস্যা কিসের সমস্যা? আগে যন্ত্রপাতি তো সঙ্গে আনেনি। লোক ঠকানোর যন্ত্রপাতি বলে কি? ঠিক আছে, যা নিয়ে আয় বাড়ি থেকে। বাড়ি যে অনেক দূর, পায়েও খুব ব্যথা। হ্যাঁ, ও সব বললে হবে না। এই কে আছিস? এই উজবুক দুটো আবার? এই শোন, ওকে একটা ভালো ঘোড়া দে। মহারাজ, আমার যে ঘোড়ায় চড়তে ভয় করে। চুপ, তাড়াতাড়ি না ফিরলে গর্দান নেব। যা। কি গেরো, আমি যে ঘোড়ায় চড়তে জানি না। আরে শোনো না কথাটা, ওসব জানি না, মানি না, বুঝি না। আরে পড়ে মরবো যে, না উঠলেই খেচাং। খেচাং ফেচাং এ কাজ নেই, বলছো যখন যাই যা আছে কপালে। এই পিটারের থেকে সাবধানে থেকো কিন্তু। হুজুর মোরগ, মাদারটা ফেরত দিন তো, খালি গুলিয়ে যাচ্ছে। হুজুর, মা বাপ, মোরগটা ফেরত দিন। হয়েছে ঠিক ঠিক, গেরো এরা আবার পথ আটকে। সব কথা ভুলে যাবো যে, রাজামশাইকে ঠিক করে বলতে হবে তো। এই সরো, হামাগুড়ি দিয়ে যাবো নাকি? আচ্ছা, তুমি শুরু করে গলে যাবে আর আমরা দেখবো। ভেবেছোটা কি, আবার এক দুই তিন গুনবো? সে গুনবে কোনো, লাফাবে লাফাও, যা খুশি করো। আমি শুধু মহারাজকে বলি বাপমাটা ছুরি মোরগটা ফেরত দিন। কি ভাবো নিজেকে, খুব চালাক। এক কোপেতে করব মাথা দুফা। বেটা পাজি পিটার, জানি না, ভেবেছে লোক ঠকানো কারবার। এত হল্লা কিসে? লোক ঠকাবার যন্ত্রপাতি আনছে বলে। ও বাবা, এত ভারী। প্রণাম মহারাজ। বেটা ধরিবাজ। কি, আমি ধরিবাজ? ছি ছি ছি, আপনি কেন? সে তো এ আপনাকে ঠকাবার তাল কষেছে। এই হলো পিটার, মহাপাজি। এবার বলুন, আমরা আহাম্মক কি? তুত কি গেরো, কখন থেকে বলছি আমি পিটার নই, বল্লু 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 বল্লু। কিছুতেই শোনে না। মহারাজ মোরগ, মা বাপটা ফেরত দিন। আমি মোরগ তাই বললাম বুঝি, ওভাবে কাঁধে করে তুলে আনলে ঢিলু চলকে যাবে না, সব গুলিয়ে গেছে। মহারাজ শুনবেন না। চালাকি করছে বুঝছেন না? চালাকি করছে বুঝছেন না, খালি ছড়া কাটছে। এই আমার মুখ লম্বা, চোখ চকচকে না, পায় প্যান্টুল, কালো জুতো কখনো না, তাহলে আমি কি করে পিটার হই? সে কি, তাহলে আগের লোকটাই তো পিটার। মহারাজের ঘোড়া আসবে না আর, টাটা। পিটার এসেছিল? হ্যাঁ, হাতি বিপদে পড়েছি তাই, নাহলে কেউ এই জিনিস হাতছাড়া করে? ঘোড়াটা ভালো তো? ভালো মানে? এই ছেড়ে দাও, তোমার নিতে হবে না। এখনো তো একটা গোপন খবর বলিনি। গোপন খবর বলো কি? আরো 100 মোহর দিতে হবে। 100? দামটা একটু
বেশি হলো নাকি? হ্যাঁ, শুনলে আনন্দে হয়তো আরো 100 দিয়ে দেবে। থামো বাপু থামো, বেশি আনন্দে কাজ নেই। এই 100 মোহর দিলাম, ঠিক আছে? এবার বলো, পূর্ণিমার রাতে ঘোড়াটা ডিম পাড়ে। ঘোড়া ডিম পাড়ে? এত বড়! ভেজে খাও, ঝোল খাও, সেদ্ধ খাও, যা খুশি করো, এমনকি ডিম ফুটিয়ে ঘোড়ার বাচ্চাও পেতে পারো। বলো কি, আমার খুব ক্ষতিই হচ্ছে। না, ভাবছি ঘোড়াটা বেচবো না। এই, তুমি বড় মোহরগুলো নিয়ে যাও। সে কি কথা, সে কি কথা! হ্যাঁ, তোমার না বড় বিপদ। আমি যাই, আমি ঘোড়াটা নিয়ে যাই। আপনি তাহলে মোরগটা নেননি? আরে আপদ, রাজা মশাইয়ের মোরগের অভাব। আমিও তাই ভাবছিলাম। যাই বলো, লোকটার বুদ্ধি আছে। সে তো আছি, যাই বউকে বলি গিয়ে। কি বলবে? বউ খালি বলে আমি নাকি বোকা, হাঁদা গঙ্গারাম, সবাই আমাকে ঠকায়। এবার বউকে গিয়ে বলি পিতার রাজা মশাইকে। চুপ হচ্ছে পুরুষ মানুষদের মধ্যে কথা। এর মধ্যে বউ আসে কোথা থেকে? আয়, কে আছিস? উপস্থিত মহারাজ। হুকুম দিন, কি কাজ? ওকে 5টা মোহর দিয়ে বিদায় কর। এই শোন, আগে কথাটা যেন 5 কান না হয়। না না, হবে না। কি হবে না? সব কথা খুলে না বললে হবে না। আমায় পরিষ্কার করে বল, কি হয়েছে রাজবাড়িতে? ওই তো রাজা মশাইকে বললাম ঘোড়াটা দিন, ঘোড়া নিলাম, বাজারে বেচে দিলাম। আবার তুই বলবি কি না? শোন, রাত হয়ে গেছে, এখন শুয়ে পর, কাল বলবো। ঠিক তো? ঘোড়া তো বেচে দিলি, রাজা মশাই তোকে কিছু বলবে না? বলবে কি? বলতেই পারে। তখন? আরে আগে তো বলুক, তারপর দেখা যাবে। রাজাকে আবার বোকা বানাতে পারবি? দাদা, এই দাদা। ঘুরে বেড়া পদের ধাড়ি দিয়ে দি এক খাড়ার বাড়ি, মুন্ডু খানা ধরে থেকে চিড়ে বার, মুন্ডু খানা ধরে থেকে চিড়ে দাদা, দাদা ওঠ। এই কি বলছিস? পালা পালা, হাতে খাড়া। খাড়া? কোথায় খাড়া? এটা তো হাতা। কি হয়েছে তোর? কিছু না, ঠিক আছে, যা হাত মুখ ধুয়ে নে। খাড়া কাটলো। কি করছিস তুই? কি আবার করছি? ভাত রাঁধছি, আর জল খাবার খেতে হবে না, একেবারে ভাত খেয়ে নে। কি আসছে আবার? হ্যাঁ দেখি তো, হয়ে গেল যা ভেবেছি তাই। এই কি করছিস? শিগগির এদিকে আয়। বলোটা কি? ভাত হয়েছে? আর একটু উনুন থেকে নামিয়ে দে। কেন? রাজা মশাই আসছে। কি হবে এবার? খড়িমাটি আছে? হ্যাঁ আছে। বাটা বাটা শিল আর খড়িমাটিটা নিয়ে আয়। কি হবে? আর দেখতেই তো পাবি, ভাতের হাঁড়িটাও নিয়ে আসবি। এবার শিলের ওপর হাঁড়িটা বসা। তারপর রাজা এলে বলবি কিরে হলো, আর আমি কাঁদলে কাঁদবি, হাসলে হাসবো। রাজা দেখুক গো, ঘোড়ার ডিম খেছ, এই নিচে সবুজ কালচে হল, আটা ট্যাঙ্গের ছাতা,
টিং টিং ছট ফট ফটা ফট এক মুঠো চাল যা হয়ে যাক গরমা গরম নরম নরম ভাত সিদ্ধ 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 পিটার এই পাজি পিটার পিটার আয় হতবাকা কে করছিস আগে ভাত রান্না করছি আগুন ছাড়া রান্না হচ্ছে ইয়ার কি গরিব মানুষ আগুন জ্বালাবার কাঠ কোথায় পাই এই জাদু শিলের উপর ভাতের হাঁড়ি বসাই আর মন্ত্র বলি তাতেই ভাত রান্না হয়ে যায় অপরাধ যদি না নেন খাবেন নাকি একটু আলু সেদ্ধ ভাত মন্ত্রটা একবার বলতো আগে এই কাগজে লেখা আছে ঠিক আছে হাড়িটা নামিয়ে শিলটা ঘোড়ার পিঠে তুলে দে মহারাজ মহারাজ বাঁচান কাঠকুটো কেনার পয়সা নেই আমাদের কি হবে শিলটা নেবেন না মহারাজ না খেয়ে মরে যাবো বেশি কথা বললে বেঘরে মরবি এই এই নে মোহরগুলো কি বুঝলি আগে আগে বোঝার কি আছে কি আনন্দ এ তো জলে নও তো পরিষ্কার কি আনন্দ তবে কিনা আপনি নিজে রান্না করবেন কি আনন্দ তার উপর এতজনের কি আনন্দ শুধু তাই নয় বিরিয়ানি রাঁধবো আগুন ছাড়া মহারাজের ইচ্ছে যখন তখন নিশ্চয়ই আগুন ছাড়াই রান্না হবে তবে মাংস কি আগুন ছাড়া সেদ্ধ হবে বলেছি যখন খাওয়াবো তখন খাওয়াবো কেউ যদি কম খায় তো গর্দান নেব তাহলে খাবে না কি আনন্দ সকলে তো শুয়ে পড়েছে কি আনন্দ আরে এখন তো খেতেও পাবো না ইস এক রাতেই শরীরটা শুকিয়ে গেছে কি আনন্দ বাবা পেটে কি ব্যথা কি আনন্দ শুকিয়ে গেছে শুকিয়ে গেছে বললে হবে না যাও একটা ব্যবস্থা কর বললাম তো লাল রং শুকিয়ে গেছে একটু জলে গুলো দেখ না এখনই করতে হবে আজও রোজদিনের মতো সূর্যি মামা উঠল পূর্ব আকাশে পেটের ভিজে গামছা সরিয়ে তাড়াতাড়ি তৈরি হলো সভাসদ কেউ আবার ভুঁড়ি সামলে ধুতি বেঁধে বেরিয়ে পড়ল তাড়াতাড়ি পৌঁছতে হবে দরবারে কে জানে বাবা রাজামশাইয়ের কি মতিগতি দেরি হলেই যদি গর্দান যায় সকলে এসেছে হ্যাঁ হ্যাঁ প্রায় সকলে প্রায় কেন প্রায় কেন কে নেই আগে এসে পড়বে এক্ষুনি কে নেই কি আনন্দ উপস্থিত এসে গেছি কি আনন্দ খুব করেছো দাঁড়াও চুপচাপ হাড়িতে সবকিছু ঠিকঠাক দেওয়া আছে তো আগে হ্যাঁ মহারাজ তাহলে শুরু করি বুঝবুক রাজা বেকুব গো খা ঘোড়ার ডিম সেদ্ধ বুঝবুক রাজা বেকুব গো খা ঘোড়ার ডিম সেদ্ধ লীলচে সবুজ কালচে হলুদ জিওল আটা ব্যাঙের ছাতা ঢিং ঢিং ছট ফট ফটা ফট এক মুঠো চাল যা হয়ে যাক গরমা গরম নরম নরম ভাত সিদ্ধ 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 কে হাসে কে হাসে কে হাসছে কে হাসে আমি হাসি হাসে কে হাসে হাসি কেন হাসি পেলে কি করব আসলেই গর্দান যাবে যা বললাম ঠিক মতো না করতে পারলে বিপদ রাজামশাই এলে দেখিস না কি করি এই রংটা ঠিক মতো রেখেছিস তো হ্যাঁ রে বাবা হ্যাঁ এই দেখ না থলের মধ্যে এই গন্ধ পাচ্ছ কি আনন্দ পাচ্ছি তো কি আনন্দ আপনারা পাচ্ছেন না কি আনন্দ যে গন্ধ কি আনন্দ আগে ঘি জাফরান কি আনন্দ মাংস সবকিছুর কি আনন্দ অর্থ বিরিয়ানির গন্ধ পাচ্ছ কি আগে
পাচ্ছি কিন্তু পাচ্ছি না, তাই না? ভারী গরম হয়েছে। কি আনন্দ, আপনি যখন মন্ত্র পড়েছেন কি আনন্দ, তখন নিশ্চয়ই হয়েছে। কি আনন্দ, কি রে একটু দেখ না কি আনন্দ। দেখো সাবধানে, কি আনন্দ, হাত না পড়ে যায়, কি আনন্দ। এ হয়েছে গরম? মনে তো হচ্ছে, মানে গরম একটু একটু। কই কই দেখি দেখি। পিটার, আয় পাজি পিটার, পিটিয়ে তোকে আজ বেঙ্গাশি বানাবো হত ছাড়া। আয় পিটার, বাইরে আয় পিটার। আয় পিটার। দাদা তো ঘুমোচ্ছে মহারাজ। ঘুমোচ্ছে? ওর চামড়া ছাড়াবো আমি। আমাকে ঠকানো, ডাক ডাক শেখের। দাদাকে ঘুম থেকে ডাকলে মেরেই ফেলবে আমায়। ও না উঠলে আমি মেরে ফেলে দেবো। যা যা ডাক। দোহাই মহারাজ, পিটার খুব রাগী, ঘুম ভাঙালে আমাকে। চুপ চুপ, ওকে ডাক, ওকে ডাক বলছি। দাদা দাদা, রাজামশাই ডাকছেন, ওঠ। কি এত সাহস? আমার ঘুম ভাঙালি, এবার মর। কি তুই বোনটাকে মেরে ফেললি? হ্যাঁ, এবার তোকেই আমি মেরে ফেলে দেব। করেন কি করেন কি, ওকে এক্ষুনি বাঁচিয়ে দেব। বাঁচিয়ে দিবি? দেখুন না, লবে জান লবে জান গাছ পাকা আম, ফিরে আয় ফিরে আয় এক বুক প্রাণ, লবে জান লবে জান গাছ পাকা আম, ফিরে আয় ফিরে আয় এক বুক প্রাণ, লবে জান লবে জান গাছ পাকা আম, ফিরে আয় ফিরে আয় এক বুক প্রাণ। আহ, আমি আমি কোথায়? এই মেয়ে, তুই আমার চিনতে পারছিস? প্রণাম মহারাজ। পিটার, তুই মহা ধরিবাজ, এবারের মতো ছেড়ে দিলাম। এই সিংহটা দে, সিংহটা দে, ওটা আমার লাগবে। দোহাই দোহাই মহারাজ, ওটা নেবেন না। দাদা মাঝে মাঝে রেগে গেলে আমায় মেরে ফেলে, পরে আবার ওই সিংহটা দিয়ে আমায় বাঁচিয়ে তোলে। সিংহটা না দিলে এক্ষুনি দুজনকেই মেরে ফেলে দেবো, বুঝলি? এই নে মোহর, আর কোনোদিন কাউকে ঠকাবি না বলে দিলাম। এই একই জ্বালায় জ্বলি রে বাবা, ও কোথায় খাবো মুক্তা খাবা, কি চালাই চলি রে বাপ, কোথায় খাবো কোপ্তা কাবাব, কাঁচা মাংসের গন্ধ নাকে, পড়েছি রাম বিপাকে, গেল গেল সাধের বুড়ি, উই 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 উই, পেটের নারী চচ্চড়ি, ও বাপ ও বাপ, কি চালাই চলি রে বাপ, কোথায় খাবো কোপ্তা কাবাব, কাঁচা মাংসের গন্ধ নাকে, পড়েছি রাম বিপাকে, গেল গেল সাধের বুড়ি, উই 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 উই, পেটের নারী চচ্চড়ি, ও বাপ। কি আনন্দ বুড়ি বাবা, আনন্দ কি আনন্দ আনন্দ, ও বাপ কি আনন্দ। ধুতির আর দোষ কি, নাকে ভুড়িটা কেমন আমসির মতো শুকিয়ে গেছে, কি আনন্দ। ও মা, রাতে খাওনি বুঝি? কি আনন্দ, তুমি খেয়েছিলে বুঝি? কি আনন্দ। হ্যাঁ, শুধু জল ফোটা ফোটা। কে আগে, এখনো তো বিরিয়ানির গন্ধ বেরোলো না, কি আনন্দ। তাই বলছিলাম অন্য খাবারের, কি আনন্দ। কি এত বড় সাহস, আমি বলেছি খাওয়াবো তাও ভরসা নেই, অন্য ব্যবস্থার কথা ভাবো, এত স্পর্ধা তাহলে মর। কি করছেন?
করলেন মহারাজ? চিন্তা করো না, ওকে এক্ষুনি বাঁচিয়ে দেবো। কিচ্ছু গোছাতে হবে না, সব পরে থাকবে। মোরগুলো নিয়ে তুই পালা, তুই আগে যা, আমি একটু পরে যাব। রাজা এসে পড়লে যে কি হবে, যা। এই যে, এই যে বীরপুরুষ, আর কতক্ষণ মটকা মেরে পড়ে থাকবে বাবা? ওটো মহারাজ। কি হয়েছে? মারা গেছে। বাজে বকো না তো, নড়ছে না তো, নড়ছে। লবে যান গাছ পাকা আম, ফিরে আয় এক বুক প্রাণ। লবে যান গাছ পাকা আম, ফিরে আয় এক বুক প্রাণ। মুছো না, লবে যান। তোর অপরাধের কোনো ক্ষমা নেই। ঠিক মহারাজ। চুপ, রে রে। এই বাক্সের ভেতরে পোড়ো ওটাকে, তারপর সমুদ্রে ফেলে দিয়ে। মহারাজ, মরে তো যাবই, তার আগে একটা শেষ অনুরোধ রাখবেন। কি বল? সমুদ্রের পাশে পথের উপর তিন দিন রেখে দিন আমায়, তারপর রাত্রে ফেলে দেবেন জলে। শেষ ইচ্ছা যখন তাই হবে। বাক্সের মধ্যে দুদিন কেটে গেল, এবার বোধহয় আর কোনো উপায় নেই। পাজি পিটার কি এত সহজে হার মানবে? আজ রাতেই রাজা আমাকে জলে ফেলবে। এবার পিটার তোমার কি হবে, বাঁচার তো আর পথ নেই। আচ্ছা দেখি, একটা গান গাই। ধীন তাধীনা তাধি ধি স্বর্গে যাবার রাস্তা এই, ধীন তাধীনা তাধি ধি স্বর্গে যাবার রাস্তা এই, স্বর্গে যাব তাই। এই যা, বলে ফেললাম, এই কাউকে বলো না ভাই। এই না না, কিছুতেই বলবো না, সত্যি সত্যি সত্যি। এবারে বলো, আজ রাতে দুই দেবদূত আসবে স্বর্গের জন্য লোক খুঁজতে, যাকে পাবে বাক্সের মধ্যে তাকে কাঁধে তুলে ফেলে দেবে সমুদ্রের জলে, আর বাক্স জলে ডুবলে দেবদূতরা তাকে নিয়ে যাবে স্বর্গে। এমন সুযোগ কজন পায় বলো? এই তুমি কি করে এত কিছু জানলে? হ্যাঁ, দেবদূতরা যখন কথা বলছিল শুনে ফেলেছি। ভাই একটা কথা শুনবে? দাঁড়াও, বাক্সটা থেকে তোমায় বের করি আগে। এই কেন বের করলে আমায়? যাবালা তাড়াতাড়ি বলো, আমি আবার ঢুকে যাব। রাগ করো না, দেখো তোমার আর কত বয়স, এমন সুযোগ অনেক পাবে স্বর্গে যাওয়ার, আমি আর কদিন বাঁচব। এবারটায় বরং আমি যাই, পরের বার তুমি যেও। না 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 না, তুমি আমাকে ঠকাচ্ছ। ঠকাবো কেন, ঠকাবো কেন? আচ্ছা, আমার সব সম্পত্তি আমি তোমায় লিখে দিচ্ছি। না করো না ভাই। অগত্যা, দেবদূতরা এলে আওয়াজ করো না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, মনে আছে ভাই। আপদ গেল। সব কিছুই এক আছে কুসুমপুরে, বেকুব রাজামশাই, গবেট মন্ত্রী, অপদার্থ প্রহরী, সাদাসিধে কানুময়রা, মায় ভুলো কুকুরটা পর্যন্ত। নেই শুধু সভাসদ, সে তো এখন ছবি, আর নেই বাজি পিটার আর তার বোন।
কি হে, নাকে তেল দিয়ে ঘুমোচ্ছ যে বড়? আর কতদিন লোক ঠকিয়ে কাটাবে? এবার একটু কাজের কাজ করো। এই ফ্যাচ ফ্যাচ করিস না তো, ভাগ! তোমার যা বুদ্ধি, তা যদি ভালো কাজে লাগাতে। বেকুব রাজার পাল্লায় পড়ে কুসুমপুরের কি হাল? মগজ খাটিয়ে কুসুমপুরের লোকজনের যদি ভালো করতে তাহলে কি হে, উঠো। একি মাজি পিটার, তুই? প্রণাম মহারাজ। জ্যান্ত আগে কি করে হলো? আপনি তো আমায় সমুদ্রে ফেললেন, ডুবতে ডুবতে পৌঁছে গেলাম পাতালপুরীতে। সেখানে মৎস্যকন্যারা আমায় বাক্স খুলে বের করলো, তারপর কি খাতির যত্ন, ছাড়তেই চায় না। ফেরার সময় এক গাদা হীরে চুনি মোহর দিয়ে বলল, এগুলো নিয়ে যাও। হ্যাঁ, হীরে চুনি মোহর, গাদা গাদা পড়ে থেকে থেকে পচছে, গিয়ে দেখুন না একবার। এ বলিস কি রে, এ বলিস কি, চল 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 চল। মহারাজ ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছি ঠিক আছি। হ্যাঁ ছো, খুব জোরে ছুড়িস। বড্ড কষ্টে আছি মহারাজ, যদি খাজনাটা মাফ করে দেন। কি তুমি কি বললো, অবাক হয়ে গেলে? তোমার কাছ থেকে একখানা মোরগ নিয়েছিলাম, আজ ভালো পিটার তোমাকে 100 খানা মোরগ দেবে। এই কে আছো? এরপর পাজি পিটার আর পাজি পিটার রইল না, সে হলো কুসুমপুরের রাজা।